অনেকটাই দিন হলো যে আমি ইউটিউবে কিছুই পোস্ট করছিলাম না। তাই হঠাৎ মাথায় আসলো যে মানুষের লাইফে দুটো জিনিস খুব দরকার, এক হচ্ছে ইন্সপিরেশন আর এক হচ্ছে ভ্যারাইশন বা অথবা ভ্যারাইটি। আমরা বাঙালি, তাই আমাদের একটা ছোট্ট করে চিটচ্যাট করার মতন একটা ফ্যামিলি গ্রুপ আছে, যেখানে আমরা সবাই অন্য অন্য শহরে থাকি, কিন্তু সেই গ্রুপটাই আমাদেরকে মিলিয়ে রাখে। নতুন নতুন গল্পগুজব, প্রচুর আড্ডা, ফটো ভিডিও শেয়ার করা, এক আরেকজনকে লেগপুল করা, সবটা দিয়েই গ্রুপটা জাঁকজমক হয়ে থাকে। তো আজ আমি আর মা শুয়েছিলাম, তখন সেই গ্রুপ থেকে এক দিদনের ফোন আসলো, মার ফোনে। দিদন জিজ্ঞাসা করল, কি ভিডিও বানালি? মা একটু কাটিং করে বলল, কি আর ভিডিও বানাবো, আগের ভিডিওই পোস্ট হচ্ছে না। আর ওইদিকে দিদন বলল, রিয়ার কিন্তু ভয়েস ওভারটা শুনতে বিরাট ভালো লাগে। এখানে রিয়া হচ্ছি আমি, আমার ডাকনাম। তো এই তো এসে গেল ইন্সপিরেশন, যেটা দিয়ে আজ এই ভিডিওটা দিচ্ছি, আর যেটা আমার প্রচুর প্রয়োজনও ছিল। নেক্সট আসছে ভ্যারাইশন বা ভ্যারাইটি। একঘেয়ে কিছুই মানুষের পছন্দ হয় না, আর সে যদি খাওয়া দাওয়ায় আসে তাহলে তো কথাই শেষ। তাই ভ্যারাইশন বা ভ্যারাইটি খুবই দরকার। আর বাঙালিদের নাকি ট্যাগ করাই আছে খাওয়া দাওয়ায়, আর হ্যাঁ সেটা তো সঠিক। আমরা এক সবজিকে 10 রকম করে আলাদা আলাদা করে রেসিপি বানিয়ে দিতে পারি। তাই তো আজ এই বাঁধাকপির একটা নতুন স্টাইলের রেসিপি দেখালাম। এই রেসিপিটা অবশ্য খুবই কম আছে। বাঁধাকপিকে এই যে বক্স বক্স করে কেটে সবজি বানানো কি অসাধারণ লাগে, দেখতে এবং খেতে দুটোই। এই জিনিসটি আমি কোরিয়ানদের দেখেছি যে বয়ল করে উপরে তেল দিয়ে আর কিছু স্পাইসেস দিয়ে খায়, কিন্তু আমরা তো আবার বাঙালি, আমাদের তো তেল মশলা ছাড়া জমে না। আর আমার মা এই যে সবজিটা বানিয়েছে সেটা সত্যি অপূর্ব। কথায় আছে না, মায়ের হাত তো ছোঁয়া লাগলে বাকিটা ফাটাফাটি। আমি কিন্তু প্রচুর খাওয়ার রসিক, খেতেও ভালো পাই, খাওয়াতেও ভালো পাই, আর রাঁধতেও ভালো পাই। আশা করছি সেটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও কন্টেন্ট দেখেই বুঝে গেছেন। আজ এই ভিডিওটি দেওয়ার মেন মোটিভেশনাল ক্যারেক্টার ছিল আমার মা আর সেই দিদনটি যার ফোন এসেছিল। মার সেই কাটিং করে কথাতে মনে পড়লো যে সত্যিই তো এই নতুন রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করতেই লাগে। আর দিদনের সেই ইন্সপায়ার করে দেওয়া কথাটি যে আমার ভয়েস ওভার খুব ভালো লাগে, তাই থ্যাংকস টু মা অ্যান্ড দিদন। আর আপনারাও ট্রাই করে জানাবেন কেমন লাগলো এই বাঁধাকপির নতুন স্টাইলের রেসিপিটি।